আমরা যখন অসুস্থ থাকি তখন মুখের ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারি না, বেশ কষ্ট হয়। বিশেষ করে তখন যখন অসুস্থ হয়ে একেবারে নিরুপায় হয়ে পড়ে থাকি। ঠোঁট নাড়িয়ে কাউকে কোনো কথা বলার শক্তিই থাকে না, মুখের মাংসপেশি কোনোটাই কাজ করে না, করলে শুধু জিহ্বাটাই অবচেতন মনে উঠানামা করে। তখন কি শব্দটি উচ্চারণ হয়? তখন লা লা শব্দটি উচ্চারণ হয়। একজন অমুসলিম যখন মৃত্যুশয্যায় অথবা অসুস্থ অবস্থায় কিছু বলতে চায় তখন ঠিক এভাবেই কথা বলে ওঠে, এভাবেই শব্দটি উচ্চারিত হয়। আ করে থাকা মুখটি কিছুই বলতে পারে না। তাহলে আ করে থাকা মুখ আর লা করা জিহ্বা কি বলে? এখন আসি একটা যুক্তিতে। কেন জান্নাতে শুধু আরবি ভাষাই হবে একটি ভাষা? কিছুক্ষণ আগে যেই ব্যাখ্যাটি দিয়েছি তার মধ্যে এটি একটি। সব কটি ভাষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামকে খুব সহজভাবে বলবার জন্য আল্লাহ আরবি ভাষাকে বেছে নিয়েছেন, এবং জান্নাতে তারাই যাবেন যারা এমনকি মৃত্যুশয্যায়ও লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা 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 ইলাহা ইল্লাল্লাহ খুব সহজেই বলে মৃত্যু বরণ করতে পারেন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবেন তাদের জন্যই তো জান্নাত অনিবার্য। এই জন্যই জান্নাতে আরবি ভাষা হবে জান্নাতবাসীর সবার ভাষা।